সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা দেখো গাছে, আমার পাশের বাড়ির গাছে নারকল পাড়তে চলে এসেছে। আর আমি দাদাটাকে রিকোয়েস্ট করলাম যে দাদা প্লিজ এই ডালটা অন্তত কাটবেন না, আমার একদম জানলার ভেতরে ঢুকে যায়, বলতে পারো হাত ছানি দেয়, যে আমাকে একটু ধরো, এইভাবে গাছের ডালটা হাত ছানি দেয়। বলো না না আমি কাটবো না কিছুতেই। আমার যেহেতু তাড়াহুড়ো ছিল, অনেক ভোরে উঠে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি, যেহেতু ছেলের স্কুলের ড্রেসটা কিনতে হবে, দেখো হাওড়া স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি, সামনেই শীতকাল, তো ছেলের ফুল শার্ট কিনতে হবে, ফুল প্যান্ট, তারপরে ব্লেজার কিনতে হবে, তো সেটা একটা চিন্তাজনক বিষয়, তাড়াতাড়ি না গেলে যদি সমস্ত শেষ হয়ে যায়। তো মেট্রো ধরেই গেলাম, প্রথমে বাস, তারপরে দেখো মেট্রো ধরে এসপ্ল্যানেড থেকে মেট্রো নিলাম। মেট্রোটা বেশ আজকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মেট্রো রেগুলারই পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, তবে আজকে ভিড়টা কম ছিল। আমি যে সময় গেছি অনেকটাই বেলা হয়ে গেছিলো তো আমার পৌঁছতে, তো আমি একটু ট্রেনের জন্য এধার ওধার ওয়েট করলাম, তো বেশিক্ষণ দাঁড়াতে হলো না, খুব তাড়াতাড়ির মধ্যেই আমাদের ট্রেনটা চলে এলো। তো যাই হোক, আজকে মেট্রোটা বেশ ভিড় ছিল, কিন্তু আমি যাওয়ার সময়টা না সিট পেয়ে গেছিলাম। আবার ওখানে নেমে গেলাম, ওখানে নেমে দেখো এই জামা কাপড়ের দোকান এসেছি। এই জামা কাপড়ের দোকানটা স্কুল থেকে অ্যাড্রেসটা দিয়েছিল, হেন স্কুলের জামা কাপড় নেই যে এখানে পাওয়া যায় না, কলকাতার সমস্ত স্কুলের জামা কাপড় পাওয়া যায়। ছিলাম ছেলে স্কুলের জামা নিয়ে এলাম, দেখো লোগোগুলো ঠিকই আছে, আর দুটো ফুল শার্ট নিয়ে এলাম, আর দুটো হাফ মানে দুটো ফুল প্যান্ট নিয়ে এলাম। তো এইগুলো নিয়েছি, কোটটা এখনও পেলাম না, তার সাথে আমি ভাবলাম যে আমার হাতে জল আছে, তার সাথে আমি ভাবলাম যে একটা মোজাও নিয়ে আসি। আর কোটটা পেলাম না, ঠকে গেছি না, কোটটা বললো যে এখন পাওয়া যাবে না, 15-16 দিন পর ওটা পাবো, কারণ বললো যে এখনও পর্যন্ত গরম তো আছেই, সত্যি কথা প্রচণ্ড বাইরে গরম, মানে বাসে করে গেছি, ওখানে মেট্রো নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম, আর তারপরে ফিরে এসেছি, সত্যি মেট্রোতে ফিরেছি, তারপরে বাসে ফিরেছি, কারণ আমি দেখলাম ওখানে রোদে আমি আর ট্যাক্সির জন্য দাঁড়াতে পারছি না, আমি দাঁড়াতে না দাঁড়াতেই বাস পেয়ে গেলাম। তো মেট্রো, তারপরে বাসে এলাম, খুব ভালো জায়গায় সিট পেয়েছিলাম, অসুবিধে হয়নি। আর আজকে আজকে তো মানে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা আছে, ইডেন ভর্তি বাংলাদেশের ছেলেরা সব রাস্তা দিয়ে যাচ্ছে, জোরে জোরে বলতে বলতে যাচ্ছে, বাংলাদেশের সাপোর্টে তো যাবেই সবাই, প্রচুর বাংলাদেশ থেকে এসেছে খেলা দেখতে, আমি যা দেখলাম ধর্মতলায়। চলে আসবো, আমি নিচে গিয়ে একটু দাঁড়াই, অলরেডি দুটো বাজছে, কারণ আমি গেছি একদম, আমি ঘর থেকে বেরিয়েছি মোটামুটি 10:35, আর ফিরে এলাম 2:05। আমি যদি ট্যাক্সিতে প্রথম থেকেই নিয়ে নিতাম তাহলে হয়তো আমি অনেক আগে ফিরে চলে আসতাম। দুপুরে ভাবলাম আজকে ছেলেকে নিয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে, এই বিড়ালটার না নতুন বাচ্চা দিয়েছে, হঠাৎ করে দেখছি এখানকার বিড়ালগুলো না ভীষণ মোটা মোটা, বাচ্চাটার রোগা। একটা কুকুর আসছিল, হঠাৎ করে মাটা ছুটে গেল কুকুরটাকে আটকাবার জন্য, দেখো ওই পাশে কুকুরটা দেখতে পাচ্ছ, আরে মা তো মাই হয়, সেই কুকুরেরই হোক আর বিড়ালেরই হোক, সব সময় বাচ্চাদের প্রোটেকশন দেয়। আর এই দেখো ছেলে চলে এলো, ছেলে যাওয়ার সময় বড় গাড়িতে যায়, আসার সময় ছোট গাড়িতে যায়, যেহেতু এই রুটে বাচ্চা কম। তো ছেলে চলে এলো, আর ছেলে অবাক হয়ে গেছে যে আমি অন্যদিন দাঁড়াই না, আজকে আমি দাঁড়িয়ে পড়লাম এখানে। আর তাড়াতাড়ি করে বাড়িতে এলাম, কারণ প্রচণ্ড গরম, আর ছেলের ব্যাগটাও ভারী, আর আমি রান্নাবান্না সমস্ত করে দিয়েছি, দেখো মাছও আছে এর মধ্যে, আমি খেতে বসেছি ছেলেকে নিয়ে। আর কি বলতো, বাইরে থেকে রোদ থেকে এসেছি তো খুব কষ্ট হচ্ছে, আর এক্ষুনি বেরিয়ে যেতে হবে, অলরেডি 15 বেজে গেছে। এই দেখো আমার ছেলে চান টান করে চলে এসেছে, গিজার অফ করেছো? আচ্ছা চলো গিজারটা, ও এখনো পর্যন্ত এই গরমেও ও গিজার নিচ্ছে, ও 12 গিজার নেয় না, খুব হ্যাঁ গিজার অন করেছিলাম, খুব ইয়ে হলে, খুব মানে খুব মানে গরম পড়লে তখন হয়তো নেয় না। আজকে না একটু ভাতটাকে না পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি, ও বলেছিলো মা একটু জিরা রাইস টাইপের বলে না, তো পেঁয়াজটাকে ওই জন্য ভাতের রঙটা তোমরা দেখলে হলুদ, একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি ভাতের মধ্যে, একটু সামান্য জিরে আগে ভেজে নিয়েছি, জিরে আর তেজপাতা ভেজে নিয়েছি, তারপরে ভাতটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি বেরেস্তার মতো, তারপরে ভাতটা দিয়ে, ভাতটা আগেই করে নিয়েছিলাম, ভাতটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ দিয়েছি, আমার দেখতে একটু বিরিয়ানি টাইপের হয়েছে, কিন্তু বিরিয়ানি নয়, কিন্তু আমি খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে। আর করেছি এই আলু কুমড়োর একটা তরকারি করেছি, কুমড়ো সেদ্ধ করেছি, আর বাপের বাড়ি থেকে অনেকটা কুমড়ো এনেছি, তো ন্যাচারালি এখন আমার কুমড়োই রান্না হবে, আর কিচ্ছু করার নেই।
আর ছেলে কি সব কার্টুন দেখছে, চলো আর কথা বলবো না, কারণ তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর সত্যি বলছি, ঘরে বাইরে করে করে না মাঝে মাঝে সত্যি নাজেহাল হয়ে যায়। আমি একটা পার্কে বসে আছি, এই পার্কটা এত সুন্দর না, আর এখানে দুর্গা পুজো হয়েছিল, দেখো এখনো খোলা হয়নি প্যান্ডেলটা, আর ওইখানে ঠাকুরের পুজো হয়, ওটা ঠাকুরের মণ্ডপ, এটা এটা আলাদা করে করেছিল, আর এইখানে ঠাকুরের মণ্ডপটা, ওঠার সিঁড়ি আছে দেখতে পাচ্ছো, এখানে ওঠার সিঁড়িটা। তো ছেলে আমার টিউশনে চলে গেছে, আর আমি দেখলাম আমি কোথায় বসি, একটু বসি, তো দেখো সবসময় বাচ্চাগুলো ঘুরছে, দেখো পার্কে ছোট্ট ছোট্ট বাচ্চা ঘুরছে। আর এই পার্কটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পার্ক, এটা মানে আমার মানে বসার পক্ষে আইডিয়াল। ছেলে টিউশন পড়ে, কোথায় যাব রাস্তায় কোথায় ঘুরবো, এই মানে দেড় ঘন্টার জন্য আমি পুরো এখানে বসে থাকি, ফোনে কাজ করি, ভালো লাগে। আর আজকে ছেলেকে ভালো করে ঘুম পাড়িয়ে তারপর টিউশনে নিয়ে এসেছি, কারণ এইটুকু টাইম যদি বাচ্চাটা না ঘুমোয় স্কুল থেকে এসে প্রচণ্ড থকে যায়। আর আজকে ও বলছে, মা আমার পায়ে খুব ব্যথা, কারণ স্কুলে অনেকটা প্যারেড করিয়েছে, পিটি করিয়েছে, স্পোর্টস ছিল আজকে স্কুলে, তো সেই কারণে ওর পায়ে এত ব্যথা। আমাকে বলছে, মা আমার পায়ে খুব ব্যথা। আমি বললাম, ঠিক আছে তাহলে একটু গরম জলে পাটা একটু ডুবিয়ে রাখবি কিছুক্ষণ, তারপরে বাম ঘষে দেবো, তাহলে সেটা ভালো হবে। এখন ছোটো বাচ্চা গ্রোথ পেনও হয় তার সাথে, আর এতটা খেলেছে, দেখো বাচ্চাটা। আমার মা যে পাঁচ রকম জিনিস দিয়ে যে এটা তৈরি পাউডারটা তৈরি করে দিয়েছিল, অনেকটা হরলিক্স টাইপের, আমি তোমাদের আগেই বলেছি, তো সেটা দিয়ে ছেলেকে দুধ দিয়ে দিলাম, ছেলে খেয়ে নিল। আর আমি আসার সময় একটা ফিনাইল আর একটা সর্ষের তেলের প্যাকেট কিনে এনেছিলাম, তো আমি রাতেই ভরে রেখে দিলাম, কারণ সকাল সকাল রান্না করতে হয়, তো সকালবেলা ওঠার অতটা মানে ব্যস্ত থাকি, তো রাতে যেহেতু হাতের কাছে আছে একটু চা করে নিলাম। আজকে আমার না সারাদিন চা খাওয়া হয়নি, গলাটাও ধরে আছে, আর এদিকে এক গাদা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তো ভাঁজ করতে হবে। আর তোমরা তো আগেই জানো যে আমার এই কাজটা একদম ভালো লাগে না, অনেক কাজ করি ঘরের, হয়তো বাইরের করি, কিন্তু এই কাজটা আমার একদমই অপছন্দের কাজ, সেটা হচ্ছে জামা কাপড় ভাঁজ করা, আর এটা আমাকে রোজ করতে হয়। আর এই দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিলাম, সব কিছু আলমারিতে ঢুকিয়ে দিই সঙ্গে সঙ্গে, আর বিছানায় ফেলে রাখি না বা পাশের ঘরে রাখি না, সেই তো আমাকেই রাখতে হবে। রাতের খাবার আমি একটু দেখিয়ে দিলাম, আমাদের রাত্রের এটা খাবার, আমি রেগুলার রুটিটা দিচ্ছি, কারণ রুটি দিলে না সত্যি কথা সর্দি টর্দি হচ্ছে না, ছেলেটার এমনিতেও ভালো থাকছে, আর আমারও গলাটা ধরে আছে, ওই জন্য আমিও রুটি খাচ্ছি, ছেলেও রুটি খাচ্ছে। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:20 বাজছে, কালকে আবার ছেলে স্কুল আছে, স্কুলে ওদের এখন পিটি চলছে, সামনে স্পোর্টস, আমার মনে হয় শীতে পুরো স্পোর্টসটা হবে, যেহেতু স্কুলটা নতুন সেই জন্য আমি খুব একটা জানি না স্কুল সম্বন্ধে, তবে হ্যাঁ বেশ ভালো, ভীষণই ভালো সেটাও বলবো। তো আজকের মতো রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শ্রীনন্তীর এস লাইফস্টাইলের পাশে থেকো। আমার ফেসবুক পেজটা আমার চ্যানেলের নাম অনুযায়ী আছে, প্লিজ একটু ফলো করে নিও। আর কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, যদি শরীর স্বাস্থ্য সব ভালো থাকে, কাল অবশ্যই ভিডিও আনবো সকাল থেকে, কালকে আজকে তো সারাদিনটা বললাম বাইরে গেছিলাম, সকালে ছেলের ড্রেস ফ্রেস সমস্ত এনেছি, খালি ব্লেজারটাই পেলাম না, ব্লেজারটা পরে নিয়ে আসবো, যেদিন ডেট দিয়েছে সেদিন গিয়ে নিয়ে আসবো। তো এইভাবেই ছোটাছুটি করে আমার দিন যাচ্ছে, অবশ্যই আমার সাথে থেকো, ভিডিও দেখার সময় একটা করে প্লিজ লাইক করো, এটা রিকোয়েস্ট। আর শুভরাত্রি, টাটা।